আজকে আমরা যে অনুচ্ছেদটি আলোচনা করব সেটা হচ্ছে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস তো অনুচ্ছেদটি আলোচনা করছি চীনের ওহান প্রদেশে দু হাজার সালে ডিসেম্বর মাসে নতুন এক ধরনের নিউমেনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায় এই ভাইরাস মানবদেহের শ্বাসতন্ত্রের আক্রমণ করে এই ভাইরাসের সংক্রমণে যে রোগ হয় বিজ্ঞানীরা তার নাম করেন কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস এই রোগের প্রাথমিক লক্ষণ হল জ্বর কাশি গলায় ব্যথা দুর্বলতা মাথায় ব্যথা ইত্যাদি সংক্রমণ বেশি হলে তীব্র শ্বাসকষ্ট হয় তা থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে কথা বলার সময় হাঁচি কাশির ফলে আমাদের মুখ থেকে লালার যে ছোট টুকরো বের হয় তার মাধ্যমে ভাইরাস মানব দেহে ছড়ায় আক্রান্ত ব্যক্তির লালারসে এই ভাইরাস থাকে এই রোগের সংক্রমণ থেকে বাঁচার জন্য মুখে মাস্ক ব্যবহার করে করা ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া জরুরি সংক্রমণ রোধ করার জন্য বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করা হয় ইতালি কানাডা আমেরিকা প্রভৃতি দেশে হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বাংলাদেশে নভেম্বর দু হাজার মধ্যে চার লক্ষ সত্তর হাজার মানুষ আক্রান্ত হয়ে তো আমরা যেটি আলোচনা করছি এটা তোমরা মূলত অনুচ্ছেদ আকারে লিখবে এবং তোমরা চাইলে রচনা আকারও লিখতে পারো এবং আরও যদি বিশদ আকারের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টে তোমরা লিখবে আমরা ওইভাবে তোমাদেরকে তৈরি করে দিব তো পৃথিবীর মোট সাড়ে চার কোটি মানুষ এক বছরে কম সময়ে এই রোগে আক্রান্ত হয় করোনাকে রোধ করার জন্য লকডাউনের কারণে পৃথিবীর ব্যবসা বাণিজ্যের প্রচুর ক্ষতি হয় স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার আর লেখাপড়ার প্রচুর ক্ষতিগ্রস্ত হয় বিজ্ঞানীরা এই রোগের টিকা আবিষ্কার করেছেন পৃথিবীর আক্রান্ত দেশসমূহে এই অবধি প্রচুর টিকা প্রদান করা হয়েছে বর্তমানে এই ভাইরাস অনেক নিয়ন্ত্রণে এসেছে তো এই করোনা ভাইরাস এবং কোভিড নাইন্টিন সম্পর্কে তোমাদের যদি আরও বিশদ আকারে রচনা প্রয়োজন হয় তাহলে অবশ্য আমাকে কমেন্টে লিখবে